আমার বাড়ি থেকে এই কারওয়াশের সেন্টারটা খুবই কাছে, বলতে পারো উইদিন 5 মিনিটসের মধ্যেই। আর এখন আমরা এই কারওয়াশের সেন্টারটাতে চলে এসেছি। আর এখানে তোমরা যে কারগুলো দেখতে পাচ্ছ সেগুলো আসলে ওয়াশ করা হয়ে গিয়েছে। ওয়াশ করার পর এখন এই কারগুলোকে এখানে পার্ক করে সেলফ ক্লিনিং চলছে, বলতে পারো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো পেমেন্ট। তো পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলো কিওস্ক রয়েছে, আর এখানে সেলফ পেমেন্টই করতে হয়। তবে তোমরা যদি কেউ এখানে ফার্স্ট টাইম আসো কিংবা পেমেন্ট করার সময় কোনো রকম কোয়ারি বা প্রবলেম হয়, তাহলে এই স্টোরে যে অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন তারাই এসে হেল্প করে দেন। স্ক্রিনে টাচ করার পরই তোমরা কার্ডটা কীরকম ওয়াশ করতে চাও তার অনেকগুলো অপশান এখানে আসবে, এবং সেই ওয়াইজ কী পরিমাণ চার্জ লাগবে সেটাও তার পাশে লেখা থাকবে। তো সেটা সিলেক্ট করার পরই এখানে পেমেন্টটা করতে হবে। এটা খুবই একটা ইজি প্রসেস। তবে বন্ধুরা, এই কার ওয়াশের স্টোরগুলোতে কিন্তু মান্থলি এবং হাফ ইয়ারলি সাবস্ক্রিপশানও নেওয়া যায়, সেক্ষেত্রে আনলিমিটেড ক্লিনিংয়ের অপশানটা থাকে। তবে আমাদের কিন্তু সাবস্ক্রিপশান নেওয়া নেই। তবে লাস্ট টাইম আমরা যখন এখানে ক্লিনিং করতে এসেছিলাম তখন আমাদের মিনিমাম চার্জ লেগেছিলো $5, সেটা এখন দেখছি ইনক্রিজ করে $10 হয়ে গিয়েছে। তবে যাই হোক, আমাদের এখন পেমেন্ট করা হয়ে গিয়েছে, তো এখন আমরা চলেছি কার্ডটা ওয়াশ করাতে। তো কার্ডটা ওয়াশ করানোর জন্য প্রথম যে প্রসেসটা হচ্ছে, তো দেখো বন্ধুরা আমাদের সামনেই একটা রুমের মতো অংশ আছে, তো এখন এইটার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাবে, আর আমরা কিন্তু দুজনেই গাড়ির ভেতরেই রয়েছি। তো এইভাবেই কারের বাইরের অংশটা পুরোটা ক্লিন হয়ে যাবে। আসলে এই প্রসেসটা কিন্তু আমি বেশ এনজয় করি, আমার বেশ মজা লাগে। তবে ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম এতটাই আওয়াজ হচ্ছিল যে আমার কিন্তু ভিতরে বসে বেশ ভয় ভয় লাগছিল।
কারটা ওয়াশ হয়ে যাবার পর আমি এই স্টোরের অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে কথা বলে ভিতরে গিয়ে অন্য কারগুলো কীভাবে ওয়াশ হচ্ছিল সেটা বাইরে থেকে শ্যুট করে নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখতেই পেলে বন্ধুরা আমাদের কারের বাইরের অংশটা কিভাবে মেশিনের সাহায্যে কত তাড়াতাড়ি ক্লিন করা হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের গাড়ির ভিতরের অংশটাকে আমাদেরকে ক্লিন করতে হবে। তো সেই জন্যই আমরা এখানে সেলফ ক্লিনিংয়ের জায়গাটাতে গাড়িটাকে পার্ক করতে চলেছি। এখন আমরা গাড়িটাকে এখানে পার্ক করেছি আর এই যে মেশিনগুলো দেখছো এর সাহায্যে এরপর এটাকে ক্লিন করব আমরা। তো এটা হচ্ছে সেলফ, তো সেলফ ক্লিন করতে হবে আমাদেরকে, মানে গাড়ির ভেতরটা আমরা এখন ক্লিন করতে চলেছি। এই সেলফ ক্লিনিংয়ের অংশটাতে পার কারওয়াইজ দুটো করে ভ্যাকুম দেওয়া আছে। তো দেখো এখানে আমরা গাড়িটাকে পার্ক করেছি আর গাড়িটার দুপাশে দুটো এরকমভাবে ভ্যাকুম দেওয়া আছে। তো এই ভ্যাকুমগুলোর সাহায্যে এখন আমরা গাড়ির ভিতরের অংশের যে ময়লাগুলো রয়েছে তো সেগুলোকে ক্লিন করতে চলেছি। সেলফ ক্লিনিংয়ের এই অংশটাতে যেহেতু দুটো করে ভ্যাকুম থাকে তাই রাজ প্রতিবারই যখন কারওয়াশ করতে যায় আমি কিন্তু ওর সঙ্গে যাই। তাতে ভালোই হয়, দুজনে মিলে তাড়াতাড়ি করে নেওয়া যায়, ওতে ওরও একটু হেল্প হয়ে যায় আর আমারও কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু লাস্ট মান্থে আমাদের কারটাকে আমরা ওয়াশ করাইনি তো সেই জন্যই আমাদের কারের ভিতর এবং বাইরের অংশটা বেশ ভালো রকমই নোংরা হয়েছিল। তাই দুজনে মিলেই তাড়াতাড়ি করে আমরা ক্লিনিংটাকে সেরে ফেললাম। তবে বন্ধুরা আমাদের গাড়ির ভিতরের এই ক্লিনিংয়ের প্রসেসটাও কিন্তু আমাদের 10-15 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হয়, নাহলে দেখা যায় আরও অনেকে তাদের গাড়ি নিয়ে ক্লিনিংয়ের জন্য পিছনে এসে ওয়েট করতে থাকেন। দেখতেই পেলে বন্ধুরা আমরা এইভাবেই আমাদের কারটাকে এখানে ওয়াশ করি এবং ক্লিনিংটাও নিজেরাই করে নিই। তো এখানে বেশিরভাগ কিছুই এইভাবেই সেলফি করতে হয়। তো যাই হোক এখন আমাদের গাড়িটা পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে আর এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পথে। সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের সকলকে আরও একবার থ্যাংকস। তো আবার ফিরে
আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সাথে থেকো।